নতুন বাজেট শুভঙ্করের ফাঁকিতে ভরপুর ফাঁকা বুলির বাজেট এমন মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান তার অভিযোগ ব্যাংকিং খাতকে খাদের কিনারে নিয়ে যাওয়া ঋণ খেলাপি ও কর ফাঁকির পথ প্রদর্শকরা রাষ্ট্র ক্ষমতায় শক্তিশালী পদে থেকে অর্থনীতি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দুর্নীতি সহায়ক বাজেটকে বে নজির মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নির্বাচনী ইশতেহারের বড় বড় খেলা জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি বিষয়ে সোমবার মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই আলোচনায় বিশেষজ্ঞরা জানান প্রস্তাবিত বাজেটে শিক্ষা স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় দেয়া বরাদ্দ খুবই কম বাজেটে পরিতৃপ্তির ঢেকুর থাকলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিক নির্দেশনা নেই উল্টো ঋণ নিয়ে ঋণ পরিশোধের চাপ দিন দিন বাড়ছে বাইশ তেইশ অর্থ বছর আমরা দেখেছি আমরা বিদেশি ঋণ শোধ করার জন্য আমাদের যে রাজস্ব আহরণ আছে এটা যথেষ্ট কুলায় নাই আমরা প্রায় পঁচিশ হাজার সাড়ে পঁচিশ হাজার কোটি টাকা আমরা ঋণ করে ঋণ ফেরত দিয়েছি অন্য আলোচকরাও বলেন ঋণের জন্য ব্যাংক নির্ভরতায় হোঁচট খাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হুন্ডি এবং অর্থ পাচার নিয়ন্ত্রণের দিক না থাকায় বাজেটে উৎসাহিত হবে কালো টাকার মালিকরা একটা বড় অংশ প্রভাব খাটিয়ে যেটা বলা যায় এটা লুট হয়ে গেছে এই টাকাটা তো এই জায়গাটা বন্ধ করার জন্য পলিটিক্যাল গভর্নেন্স ব্যাংকিং গভর্নেন্স টেকনিক্যাল সলিউশন তার কোনো কিছুই আমরা দেখি। দেখিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলেন প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক বাজেটের জনগণের টাকায় জনগণকে বঞ্চিত করা হয়েছে একটি ফাঁকা বুলির বাজেট এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট সংবিধান প্রতিপন্থী বাজেট এখানে শুভঙ্করের ফাঁকি ভরপুর একটা বাজেট ব্যাংকিং খাতের মানে যে খাদের কিনারায় তার জন্য দায়ী যারা বাংলাদেশে ঋণ খেলাপির পথপ্রদর্শক বাংলাদেশের ব্যাংক জালিয়াতি লুটপাট লুটপাথের পথপ্রদর্শক বাংলাদেশে কলফাকির ফাঁকির পথ বাংলাদেশে অর্থ পাচারের যারা তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যত শক্তিশালী পক্ষ তারাই নির্ধারণ করে দেয় ব্যাংকিং খাত কিভাবে উদ্ধার করা যাবে সিপিডির অন্য গবেষকরাও বলেন প্রস্তাবিত বাজেট নির্বাচনী ইশতেহারের সঙ্গে বৈষম্যমূলক শত আয়ের উপরে তিরিশ শতাংশ আর পনেরো শতাংশ আপনি করবেন চুরি চুরিবাটপাড়ি করে করা তাদের উপরে এটা তো হতে পারে না আর তার চেয়ে বড় কথা কিভাবে এটা করেছেন প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে এটা তো হতে পারে না বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা জিয়াউল হক সবুজ বাংলা ভিশান ঢাকা